দিনের পর দিন যেন দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে আরামবাগ। প্রতিদিনই ঘটে চলছে চুরির ঘটনা, কিন্তু তারপরেও সেই অর্থে নজরদারি নেই পুলিশ প্রশাসনের। তারপরে বলছে কে ঢুকেছে ঘরেতে, তাড়াতাড়ি উঠো। আমার স্বামী ওই দরজাটা এ করছে, ভিতর থেকে খুলে নে, এটা দিয়েছে বাইরে থেকে খিল দিয়ে দিয়েছে, এমনটাই অভিযোগ সাধারণ মানুষের। শনিবার রাতে আরামবাগ শহরে দুটি চুরির ঘটনায়, পরের দিন রবিবার রাতে ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো আরামবাগের গৌহাটি এলাকায়। দুটি দোকানে, একটি মন্দির ও একটি ব্যক্তির বাড়িতে চুরির চেষ্টার ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে উঠলেন এলাকার মানুষ। সোমবার সকালে ঘটনা জানাজানি হতেই রীতিমতো শোরগোল পড়ে গেছে গোটা এলাকায়। পুলিশি উদাসীনতায় ক্ষোভে ফুসছেন এলাকার মানুষ। দুটি দোকানেই নয়, এরপর চোরেরা পৌঁছায় স্থানীয় একটি মনসা মন্দিরে, যেখানে দেবী মূর্তিতে থাকা বিভিন্ন সোনার গয়না ও প্রণামী বক্সে থাকা টাকা নিয়ে চম্পট দিয়েছে তারা। স্বাভাবিকভাবেই মন্দিরে চুরির ঘটনায় ক্ষোভ বাড়ছে গোটা এলাকাতে। সমস্ত ঘটনার তদন্ত চলছে বলেই জানানো হয়েছে। বলতে আমরা তো ঘুমিয়ে পড়েছি, আমি ঘুমিয়ে পড়েছি, আমার স্বামী ঘুমোয় না। তারপরে বলছে কে ঢুকেছে ঘরেতে, তাড়াতাড়ি উঠো। আমার স্বামী ওই দরজাটা এ করছে, ভিতর থেকে খুলে নে, এটা দিয়েছে বাইরে থেকে খিল দিয়ে দিয়েছে। দিতে আমার যায় এদিকে, আমি হাঁকছি, হাঁকতে হাঁকতে এইদিকে চলে গেল। আমার যা এসে খুলে দেখ না, আর নেই, পালিয়ে গেল মোটরসাইকেল। মোটরসাইকেল নিয়ে, হ্যাঁ, তালাটা নিয়ে গেছে, ট্রেনে গেল, নিয়ে গেল। ওই তো এসছে, দুবার এসছিল তো, ট্রেনে গেল পুলিশ, হ্যাঁ, বিবাস এসছিল যে, ও নিয়ে যাচ্ছে বিবাস, নিয়ে গেল, বলছে দেখাবো। মানে ভেতরে ঢুকতে পারেনি, ভেতরে ঢুকেছে নাকি বলতে পারবো না, তালা ভেঙেছে, ভেঙে আবার যা আজ পেয়েছে আটকে দিয়ে আর চলে গেছে। মানে আপনার পাশের বাড়িতে ছিলেন? ওই ঘর, হ্যাঁ, এই তো এই ঘরটা, আর এই ঘরটাই হয়েছে। আপনার নাম কি? আমার নাম তাপসী মাল। এই জায়গাটার নাম? এটা মালিক পাড়া ফতেচ। আমি এসে ভোরবেলা এসে দেখি না এই ঘরটা খোলা আছে, 10,000 টাকা ছিল আমার কাছে, ওখানে রেখে গেই নু, সেটা নাই। আর টিন একটা এসে দেখছি, দেখতে পাইনি, তেলের টিন নিয়ে গেছে, হ্যাঁ, 10,000 টাকা। কখন কি বেরিয়েছিলেন? আমি এই সকালবেলা এসেছি, আর কালকে রাত্রে 9টার সময় রেখে গেছি। এখানে কি কি রাখেন মাল, কি কি রাখেন? ভাই মুদিখানা মাল, এই বিস্কুট ফিস্কুট করে সব রাখেন। পুলিশ এসেছিল? না না, ভিলেজ পুলিশ এসেছিল। হ্যাঁ, কে এসেছিল? বিবাস এসেছিল, বিবাস ডাকো। এই পদ মেম্বার। আপনার নাম কি? গণেশ হাজরা।